প্রতিহিংসার নেশা সিরিজের আজ দ্বিতীয় পর্ব। গ্র্যাজুয়েশন করতে কলকাতায় এসেছে মীরা। কলকাতায় তার রুম কাম কলেজমেট হয়েছে সৃষ্টি। কলেজে তাদের প্রথম বন্ধু হয় নীল। কলেজ এসে প্রথম দিনেই র্যাগিংয়ের শিকার হয় নিউকামাররা। পাশাপাশি মীরা দেখে রাত্রিবেলা কলেজের পিছনের গেটে আসছে এক কালো ভ্যান। শুধু তাই নয়, মারা যায় কলেজের এক সিনিয়র। কে মারা গেল আর কেন, আর কালো গাড়িতে করেই বা কি আসে কলেজে? চলুন শুনে নি। মোবাইল ফোনের অ্যালার্মে ঘুম ভাঙল সৃষ্টির। চোখ রগড়াতে রগড়াতে হাতে ফোনটা নিয়ে দেখলেও সকাল 7টা বাজে। পাশ ফিরে টেবিলের দিকে যখন চোখ পড়ল, দেখল মীরা চেয়ারে বসে ডায়েরি লিখছে। ঘুম ঘুম গলায় সৃষ্টি বলল, কে রে, কখন উঠলি ঘুম থেকে? আমি ঘুমাই কখন বলতো? আর চোখ বন্ধ করলেও বেশিক্ষণের জন্য তো ঘুমের দেশে যেতে পারি না। হ্যাঁ, তুই তো আবার রাত জাগা পাখি। রাত জাগা পাখি হবার অনেক অ্যাডভান্টেজেস আছে। রাতের অন্ধকারে যেটা অন্যের চোখে পড়ে না, সেটা আমার চোখে পড়ে। মানে? মানে কাল রাত 3টের সময় কলেজের পিছনে একটা ব্ল্যাক ভ্যান দেখলাম। দুটো লোক ছিল, দুটো বক্স হাতে নিয়ে কলেজের গেট দিয়ে ঢুকেছে। মুখে মাস্ক আর হ্যাঁ, ব্ল্যাক ক্যাপ পরেছিল। সৃষ্টি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ কি বলছিস রে, ও তো রাতে কলেজের গেট দিয়ে কে ঢুকবে? তুই ভুল দেখিস নি তো? কুম্ভকর্ণের মতো ঘুমায় কে? তুই। আমি জেগেই থাকি, কালকেও জেগেই ছিলাম, তো পুরো পরিষ্কারই দেখেছি। সৃষ্টি একটা হাসি হেসে বলল, আরে তুই তো জানিস কালকের দিনটা কেমন গেছিল, খুব টায়ার্ড ছিলাম, তাই আর কি একটু বেশি ঘুমিয়ে পড়েছি। বুঝলাম। তা আর কিছু দেখেছিস নাকি তারপরে? মানে যাদের দেখেছিস তারা চোর নয় তো? না, চোর দেখে তো মনে হলো না। কলেজের পিছনের গেটের চাবি ওদের কাছেই ছিল, তাই অত ইজিলি ঢুকতে পারলো। আর তারপর চোর যদি হতো, অ্যাটলিস্ট কলেজ থেকে বেরিয়ে আসতো সকালের মধ্যে। ওরা কিন্তু বেরোয়নি, আর মিনি ভ্যানটাও ওদেরকে ড্রপ করে দিয়ে চলে যায়। মানে তুই কি বলছিস, ওরা কি তাহলে এখনো কলেজের মধ্যে আছে? বুঝতে পারছি না। আমি সকাল অবধি দেখেছি, ব্যাক গেট থেকে বেরোয়নি ফর শিওর, কিন্তু কলেজের মধ্যে আছে কি না তা জানি না। সৃষ্টি গভীর ভাবনায় পড়ল, একটু গম্ভীর গলায় বলল, ব্যাপারটা কি বলতো? সেটাই তো বুঝতে পারছি না। উফ, আর পাচ্ছি না এই জ্বালাতন, জবে থেকে এসেছি শান্তি নেই। প্রথমে সিনিয়রসগুলো আর এখনই দুটো লোক, কোথা থেকে আসছে এসব? উফ। আচ্ছা বলছি, আমাদের কলেজের অথরিটিকে জানালে হয় না এই দুটো লোকের ব্যাপারে? না না, এখন কিছু করতে হবে না, আগে দু তিন দিন দেখি ব্যাপারটা কি, তারপর নয় দেখা যাবে। তাই। দূর বাবা, আর ভাল লাগছে না। স্টপ উইনি, আর প্লিজ স্নানে যা তো, কলেজে যেতে হবে, মনে আছে তো? মীরার কথা শুনে সৃষ্টি তার বিছানা থেকে বহু কষ্টে উঠে ব্রাশ করতে গেল। কলেজের গেট দিয়ে ঢোকার সময় মীরার চোখ যায় কলেজের সিকিউরিটি গার্ড সমরদার দিকে। তাকে দেখেই সৃষ্টিকে সে বলে, শোন তুই এগো, আমি আসছি একটু পর। কেন, কোথায় যাচ্ছিস তুই? উফ, ডোন্ট ওয়ারি, বাঙ্ক করছি না,
তুই যা না, আমি যাচ্ছি। এই বলে মীরা আস্তে আস্তে সমর্দার কাছে গিয়ে দাঁড়ালো। সৃষ্টি দেখল সমর্দা মীরার সাথে কী সব কথা বলছে। এমন সময় হঠাৎ সৃষ্টি লক্ষ্য করে নীল কলেজের ভেতরে ঢুকছে। নীল? নীল নিজের নাম শুনে সৃষ্টির দিকে এগিয়ে আসে। সৃষ্টি একটা বড় হাসি দিয়ে নীলকে বলল, হাই, গুড মর্নিং। গুড মর্নিং, হোয়াট ইজ সো গুড অ্যাবাউট দিস মর্নিং? এখন অবধি তো গুড বলে কিছু দেখতে পাচ্ছি না। সৃষ্টি বলল, আরে বাবা, এত নেগেটিভ কেন ভাবছিস? একটু পজিটিভিটি দেখা, না হলে হয় নাকি? নীল একটু এদিক ওদিক তাকিয়ে কাউকে একটা দেখতে না পেয়ে প্রশ্ন করল, বাই দ্য ওয়ে, তোর পার্টনার কোথায়? আবার টিচারদের কাছে কমপ্লেন করতে ছুটেছে নাকি? কে, মীরা? আরে না না, ওই তো গেটের পাশে সমুদ্রার সাথে কি একটা নিয়ে একটু কথা বলছে। সৃষ্টির কথা শুনে সমর্দা আর মীরার দিকে তাকালো নীল। অনেকটা দূরে হবার কারণে নীল ওদের কোনো কথাই শুনতে পাচ্ছিল না, কিন্তু ওদের দুজনকে দেখে সে স্পষ্ট বুঝতে পারল সামহাও মীরা সমর্দাকে জেরা করছে, আর সমর্দাকে বেশ নার্ভাসও লাগছিল। কথা শেষ করার পর নীল দেখল মীরা সৃষ্টির দিকে এগিয়ে আসছে। কিরে, তুই কি বকছিলিস বলতো ওনার সাথে? মীরা নীলের দিকে তাকিয়ে সৃষ্টিকে একটু গম্ভীর গলায় বলে, কিছুই সেরম নয়। এনিওয়েজ, চল ক্লাসে যেতে হবে। ফার্স্ট ক্লাস হিস্ট্রি অফ লিটারেচারের আছে না? হ্যাঁ, কিন্তু মীরা বেশি কথা না বাড়িয়ে সৃষ্টির হাত ধরে টানতে টানতে ওকে কলেজের ভেতরে নিয়ে যায়। নীল বুঝতে পারে সমর্দার সাথে যা কথা হয়েছে তা কোনোভাবেই মীরা তার সামনে বলতে পারবে না। এদিকে সমর্দার দিকে তাকাতেই সে লক্ষ্য করে ভদ্রলোক একটু টেনশনে পড়ে গেছে। আজ হঠাৎ করেই তাকে একটু ভয় ভয় লাগছে। যাই হোক, ক্লাসের টাইম হওয়াতে বেশি কিছু কথা না বাড়িয়ে নীল ডিপার্টমেন্টের দিকে চলে যায়। ফার্স্ট ক্লাসটা শেষ হবার পরেই সৃষ্টি মীরাকে জিজ্ঞাসা করল, এই সমর্দার কেসটা কি বলতো? তুই এত কি বকছিলিস ওনার সাথে? কিছুই সেরম নয়, জাস্ট জিজ্ঞেস করলাম যে সকালে কাউকে কলেজ থেকে বেরোতে দেখেছে কি না উনি। জানিস, তখন ওনার মুখ দেখে মনে হলো যেন আমি ওনার থেকে দুটো কিডনি চেয়ে নিয়েছি। কি নার্ভাস লাগছিল ওনাকে। কথাটা হেসে উনি ওড়াতে চাইলেও বুঝতেই পারছিলাম যে কিছু একটা লুকাচ্ছে। বললেন যে রাতে কলেজে গার্ড ছাড়া কেউই থাকে না, তো কাকে আর বেরোতে দেখবে। একটু ক্রস কোশ্চেন করার চেষ্টা করতে বললেন ক্লাসে যাও, ক্লাস শুরু হয়ে যাবে। অনেস্টলি ওনার মুখ দেখে মনে হচ্ছিল অ্যাজ ইফ উনি অনেক কিছু জানেন, কিন্তু বলছেন না বা বলতে ভয় পাচ্ছে। ব্যাপারটা আমার না ঠিক ভালো ঠেকছে না জানিস তো। এইখানে সবাই যেটা দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালিতে তারা নয়। হ্যাঁ, মানে? মানে ব্যাপারটা বেশ গভীর। কথা বলতে বলতে মীরা দেখল ইউনিয়নের একটা ছেলে ওদের ক্লাসে এসেছে, ওদেরকে ডাকছে। সামনের বেঞ্চে ধপ করে হাত রেখে সে বলল, ওই যাও এদিকে আয়, চলো চলো, টাইম টু হ্যাভ সাম ফান। তোদের অনেকেরই তো ইন্ট্রোডাকশন বাকি আছে নাকি? হ্যাঁ, চ বেশি দেরি করিস না। বেশি দেরি করলে যা ওই যাওয়া খেপে যাবে, আর ওই খেপে গেলে তো তোরা জানিস তোরা ক্লাস করতে পারবি না। চ তাড়াতাড়ি, চল সবাই মিলে চ। প্রথম দিনের র্যাগিংয়ের এক্সপিরিয়েন্স অনেকেরই ছিল। যারা প্রোটেস্ট করেছে বা কিছুটা চেষ্টা করেছে তাদের হাল খুবই খারাপ, তাই না চাইতেও মীরাদের ক্যান্টিনে যেতেই হলো। ক্যান্টিনে অভিজ্ঞদের গ্রুপের দেওয়া টাস্ক আগেরবারের মতোই পূরণ করতে হলো। এরমভাবে দুদিন কেটে যায়। না সিনিয়র্সরা র্যাগিং করা কমায়, না টিচার বা স্টাফরা কিছু বলে, উল্টে র্যাগিংয়ের ইন্টেন্সিটি আরও অনেক গুণ বেড়ে যায়।
কলেজ থেকে হোস্টেলে ফিরেই খাটের ওপর ধপ করে বসে পড়ল সৃষ্টি। আর ভালো লাগছে না ভাই, প্রত্যেক দিন নতুন নাটক, কদিন চলবে বলতে এরম ভাবে? অভিজ্ঞ গ্রুপটা কি আমাদের কলেজে টিকতে দেবে না? রুদ্র বলল, জানিস অভিক নিজের অ্যাসাইনমেন্ট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট দিয়ে করাচ্ছে, আর ইন এনি কেস যদি কেউ রিফিউজ করছে তাকে কি বাজেভাবে বুলিং করছে? থিংস আর গেটিং আউট অফ হ্যান্ড। বায়োলজি ডিপার্টমেন্টের একটা ছেলে কমপ্লেন করতে গিয়েছিল, টিচারকে বলাতে কোনো স্টেপ নেয়নি, উল্টে অভিজ্ঞ গ্রুপকে সাবধান করে দেয়। ছেলেটার ফোন নিয়ে নেয় আর ওর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে ভুল ভাল পিকচার্স অ্যান্ড স্ট্যাটাস শেয়ার করে দেয়। ন্যাচারালি সবাই ওকেই ব্লেম করছে, বাধ্য হয়ে ওকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে হয়েছে। ইশ রে, হোয়াট শুড উই ডু? আমি না পাগল হয়ে যাচ্ছি জাস্ট। টেবিলে রাখা ফোনটা হঠাৎ করে বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে মীরা দেখে তার দিদা তাকে ফোন করেছে। সারাদিনের একটা ধকল যাবার পরেও সে তার দিদার ফোনটা ধরে এবং স্বাভাবিকভাবেই কথা বলার চেষ্টা করে। কোনোভাবেই সে বাড়িতে জানতে দেয় না যে কলেজের সিচুয়েশন এতটা খারাপ। ঘড়ির কাঁটায় তখন রাত 3 বাজে। মীরা নিজের জানলা দিয়ে এক মনে কলেজের ওই পেছনের গেটের দিকে তাকিয়ে আছে। দুদিন ধরে সে এটাই করছে, রাতে জানলার সামনে দাঁড়িয়ে থাকে যাতে কোনোভাবে আবার সেই কালো মিনি ভ্যানটা দেখতে পায়, আর তার সাথে ওই দুটো লোককে। যদিও দুদিনের মধ্যে ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি। হাতে থাকা ফোনটা আনলক করে সে দেখে 3:22। সৃষ্টি অ্যাজ ইউজুয়াল নিজের ঘুমের জগতে। না, আজ আর কোনো আশাই নেই, এতক্ষণ হয়ে গেল, আসার হলে গাড়িটা চলেই আসত। তবে সে কি সেদিন ভুল দেখেছিল? কলেজে কি কোনো গণ্ডগোলই হচ্ছে না? এটা ভাবতে না ভাবতেই মীরা দেখল কালো মিনি ভ্যানটা গেটের সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু আগের দিনের মতন এবারে দুজন নয়, একজনই কলেজের গেট দিয়ে ঢুকে গেল, হাতে সেই একটা কার্ডবোর্ডের বক্স। মীরা সঙ্গে সঙ্গে এটা দেখা মাত্রই ছবি তুলে ফেলল। অ্যাজ ইউজুয়াল আগের দিনের মতনই লোকটা কলেজের বিল্ডিংয়ে ঢুকে যেতেই মিনি ভ্যানটা সেখান থেকে চলে যায়। সকাল অবধি ওয়েট করলেও লোকটাকে ব্যাক গেট থেকে বেরোতে দেখেনি মীরা। একবার কোইন্সিডেন্স হতে পারে, কিন্তু আজকেও সেম জিনিস দেখার পর সে শিওর কলেজে কিছু একটা গণ্ডগোল চলছে। কি চলছে সেটা সে রিভিল করে ছাড়বেই। সকালে সৃষ্টির ঘুম ভাঙতেই মীরা কাল রাতের সমস্ত ছবিগুলো সৃষ্টিকে দেখায়। এটাকে দেখে তো বেশ বড় গণ্ডগোল মনে হচ্ছে ভাই, কলেজ লাইফটা তো পুরো সিআইডির এপিসোড হয়ে গেল, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ রে, এখন তো আমাদের কাছে প্রুফও আছে, মানে এই ছবিগুলো তো আমরা টিচার্সকে জানাতেই পারি, তাই না? একদমই না, এটা কোনো সলিড প্রুফই নয়। আর আমার কেন জানি না মনে হচ্ছে সামহাও আমাদের কলেজের অনেকেই এটার সাথে ইনভলভ আছে। সো বিফোর রিভিলিং সামথিং আমাদের জানতে হবে কে আমাদের এটা সাহায্য করতে পারে। সৃষ্টি তার রুমমেটের কথা শুনে একটু ভেবে বলল, নীল। কি? হোয়াই ডোন্ট বি টক উইথ নীল? ওকে ব্যাপারটার ব্যাপারে বলি, আই এম শিওর আমাদের হেল্প করবে, এমনিতেও এই কলেজের ব্যাপারে ও অনেক কিছু জানে। না, কোনো মতেই নয়। সে কি? কেন? এই কলেজের ব্যাপারে তো অনেক কিছুই। দ্যাট ইজ দ্য মেইন ইস্যু। আমাদেরই মতো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও এই কলেজের ব্যাপারে একটু বেশি জানে। একটা অদ্ভুত ভাইব আসে ছেলেটার দিক থেকে। সৃষ্টি নিজের বন্ধুর কথা শুনে বেশি কিছু বলল না এবং নীলকে ইনভলভ করার যে ডিসিশনটা সেটাও মেনে নেয়। সেদিন লাঞ্চ ব্রেক শেষ হবার পরে মীরা ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের
ক্লাসরুমের দিকে যাওয়ার পথে হঠাৎ দেখে ইউনিয়ন রুমের দরজাটা কিছুটা খোলা, আর তাতেই চোখ যায় মিরার। সে দরজার সামনে গিয়ে রীতিমতো উঁকি ঝুঁকি মারতে থাকে। দরজার ফাঁক দিয়ে সে দেখে অভিক ও তার গ্রুপ টেবিলের সামনে বসে আছে। মিরার শুনতে পায় কেউ কিছু একটা টানছে। মিরা ভালোভাবে দেখার চেষ্টাও করে সেটা, কিন্তু বুঝতে পারে না। পাশ থেকে কার্ডবোর্ডের বক্স থেকে একটা প্যাকেট হাতিয়ে নিয়ে অভিক বলে, একদম ফ্রেশ মাল এটা গাইস, আই জাস্ট লাভড দিস ওয়ান। হঠাৎ করে কে যেন মিরার হাতটা ধরে দরজার সামনে থেকে টানতে টানতে পাশের হাফওয়েতে নিয়ে যায়। মিরা সেখানে গিয়ে দেখে যে সেই মানুষটা অন্য কেউ নয়, সে হলো নীল। খানিকটা অবাক আর রেগে গিয়েই মিরা বলে ওঠে, কি করতে এটা কি চাইছিস? এরম ভাবে এখানে আমাকে নিয়ে আসার কি মানে? নীল একটু হেসে বলল, ইউ আর ওয়েলকাম। এক্সকিউজ মি? না, আমি জানতাম হেল্প করলে নর্মাল মানুষরা থ্যাংক ইউ বলে, তো আমি তাই জন্য ওয়েলকাম বললাম। তোকে যদি ওখান থেকে না সরাতাম তো তুই যে ওদেরকে স্টক করছিলিস দরজার বাইরে দাঁড়িয়ে সেটা বুঝতে পেরে যেত। অভিদের গ্রুপের একটা ছেলে ইউনিয়ন রুমের দিকে আসছিল, ইউ শুড বি থ্যাঙ্কফুল যে সেটা আমার চোখে পড়ে যায়, আদারওয়াইজ এতক্ষণে রেস্ট ইন পিস হয়ে যেতিস। করছিলিসটা কি ওখানে? ইটস নান অফ ইউর বিজনেস। ইট ইজ মাই বিজনেস। হাফ ওয়েতে আর কেউ না থাকাতেও নীল একটু এদিক ওদিক দেখে নিল এবং তারপর একটু নিচু গলায় বলল, তুই কি ওদেরকে না না, তুই এখন ক্লাসে যা, অলমোস্ট শেষ হতে চলল। আমি কি বলতে চাইছিস পুরো কথাটা বল। আরে আরে তুই ক্লাসে যা না, আমারও লেট হয়ে যাচ্ছে, আমি পরে তোর সাথে কথা বলে নেব। এই বলে নীল সেখান থেকে চলে যায়। নীলের এই অদ্ভুত আচরণ দেখে মীরা বেশ অবাক হয়ে যায় এবং মনে মনে সে ভাবতে থাকে যে নীল তাকে ঠিক কি বলার চেষ্টা করছিল। মীরা আর সৃষ্টি ক্লাস শেষ করে ক্যান্টিনে গিয়ে বসল। মীরার মন কিন্তু অন্যদিকে না, গতকালের কোনো কথাই সে সৃষ্টিকে জানায়নি, কিন্তু মীরার মাথায় এই ব্যাপারটাই বারে বারে আসছিল। সৃষ্টি, কালকের একটা কথা তোকে না বলা হয়নি। কি কথা রে? তোকে অভিজ্ঞতা গ্রুপটা আবার কিছু বলেনি তো? আরে না না, কিন্তু অ্যাকচুয়ালি ওদের রিলেটেড এই ব্যাপারটা। এমন সময় হঠাৎ করেই ক্যান্টিনে চেঁচামেচি শুরু হয়ে যায়। ওরা লক্ষ্য করে অভিক নীলের জামার কলার ধরে দাঁড়িয়ে আছে। তোকে যেটা বলা হয়েছে সেটা তুই করবি, আর করবি মানে করবি, আর না হলে তুই ভালোভাবেই জানিস যে তোর সাথে আমরা কি করতে পারি। নীল তখন একটা হাসি হেসে বলল, যা ইচ্ছে করে নাও, কিন্তু তোমাদের কোনো ফালতু কাজে আমি ইন্টারেস্টেড নই। অভিক এই কথা শুনে তার বন্ধুদের দিকে তাকিয়ে বলল, ওয়াও, তোর ফার্স্ট ইয়ারের ছেলেটা সাহস দেখ। হ্যাঁ রে, তোর ভয় করে না যে তুই ক্লাস করতে পারবি না? শুধু তাই নয়, আরো বাজে কিছু হতে পারে তোর সাথে, অনেক বাজে, এটা মাথায় রাখিস। হ্যাঁ, এই কথাটা বলার পর নীল অভিকের কানে কানে কি যেন একটা বলল, আর সেইটা শুনেই অভিক প্রচণ্ড রেগে গিয়ে নীলকে এক ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে দিয়ে বলল, তোকে আমি দেখে নেব, আজকে ডেটটা মাথায় রাখিস। কথাটা বলা মাত্রই বন্ধুদের সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় অভিক। এসব দেখে সৃষ্টি মীরাকে বলে, কি ছিল ভাই এটা? জানি না। দুদিন বাদে মেয়েদের হোস্টেলের পাশের গলিতে কলেজের সিনিয়রের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হোস্টেলের বাকি স্টুডেন্টদের সাথে সেখানে
মৃতদেহটি দেখতে যায় সৃষ্টি এবং মীরা। সৃষ্টি মৃতদেহটি দেখে কিছুটা শক খেয়ে গিয়ে মীরাকে প্রশ্ন করে, তুই সেটাই দেখছিস যেটা আমি দেখছি? হ্যাঁ, দ্য ভিকটিম ইজ হিম, অভিক সাহা। শুনছিলেন প্রতিহিংসার নেশা সিরিজের দ্বিতীয় পর্ব। গল্পের মূল ভাবনায় দামিনী ভান্ডারী, গল্প পাঠে অনিন্দিতা পল, পারমিতা রয়, সোহম চৌধুরী, রুদ্রদেব ভট্টাচার্য, সুদীপ্ত দাস ও গৈরিক সাহা। গল্পের সূত্রধর সময়িতা ঘোষ। শব্দ সম্পাদনায় ময়ূখ ঘোষ এবং সুদীপ্ত দাস। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী শনিবার পরবর্তী পর্ব নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।